সিনেমা ক্রিয়েটর থেকে শুরু করে ইউটিউব ক্রিয়েটর সব ভিডিওগ্রাফারদেরই প্রয়োজন হয় ইন্ট্রো। আপনি যদি ইন্ট্রো না ইউজ করেন তাহলে আপনার বিরুদ্ধে মনে হবে যে কী যেন নেই, রাইট? সো অনেকেই ভাবে যে ইন্ট্রো বানানোটা খুব কঠিন আর ইন্ট্রোকে কেউ কেউ ওইটাও জানে না। সো আজকের এই ভিডিওটিতে আপনি সব কিছু জানতে পারবেন কীভাবে একদম শর্টকাটে ইন্ট্রো বানানো যায়। সো সব কিছু জানার জন্য আপনাকে এই ভিডিওটি পুরোপুরি দেখতে হবে। পুরো ভিডিওতে বকবক করবো আমি, মেহেদী আসানবি, আশা করছি যে আপনি আমার সাথে থাকবেন। সো চলুন দেখে নেওয়া যাক ইন্ট্রো কি, এখন যে ইন্ট্রোটা আসবে, এখন যে ব্যাপারটা আসবে সেটাই হচ্ছে গিয়ে ইন্ট্রো, এবং কীভাবে বানাবেন সেটা পুরোপুরি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। নো টেক্সট ইন্ট্রো লিখে যদি আপনি ইউটিউবে সার্চ করেন তাহলে অনেক ইন্ট্রো পেয়ে যাবেন যেগুলোতে কোনো লেখা থাকে না। সো আপনি ওই ইন্ট্রোগুলো প্লে স্টোর থেকে খুঁজে খুঁজে আপনার পছন্দটা পেয়েছে তারপর আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর ডাউনলোড করতে গেলে আপনাকে ভিডমেট ইউজ করলে বেটার হয় ডাউনলোড করার জন্য। সো আপনি ভিডমেট ইউজ করে ডাউনলোড করে নেবেন আপনার ফেভারিট ইন্ট্রোটা, যে ইন্ট্রোটা আপনার কাছে ভালো লাগে। সো আজকের ভিডিওটিতে আপনি দেখতে পারবেন যে কোনো ইন্ট্রোতেই আপনি আপনার পছন্দ মতো টেক্সট বসিয়ে নিতে পারবেন। তো ভিডিও এখানে ডাউনলোড হওয়ার পর আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের কাইন মাস্টার নামের অ্যাপ্লিকেশনটি। অ্যাপ্লিকেশনটিতে আপনি প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারেন। সো অ্যাপ্লিকেশনটিতে সিম্পল ওপেন করবেন, ওপেন করার পর আপনার কাছে এমন একটা মিডিয়া ব্রাউজার নামের অপশন থাকবে, ওই অপশনটা থেকে আপনি আপনার ভিডিওটা সিলেক্ট করে নেবেন। আর ওই এই টেক্সটগুলো আপনার ভিডিওতে প্রয়োজন হবে, এই টেক্সটগুলো আপনি পিক্সেল ল্যাব দিয়ে বানিয়ে নিতে পারেন, পিএনজিতে পিএনজি থাকবে টেক্সটগুলো। আর যদি না পারেন তাহলে কমেন্ট করবেন, আমি ওই বিষয়টা নিয়ে ভিডিও বানাবো। আসলে আমি এই ভিডিওটির মধ্যে অ্যাড করেছিলাম ব্যাপারটা, কিন্তু এই ভিডিওটি ভাইরাস হয়ে গিয়েছিলো আর ভিডিওটি ব্যাট লাগ আমার জন্য, এটা ভিডিওটি আসেনি। সো আপনি আপনার ওই যে ইন্ট্রোটা ডাউনলোড করেছিলেন ইউটিউব থেকে ওই ইন্ট্রোটা এখান থেকে বেছে নেবেন, বাড়তি বিষয়গুলো কেটে দেবেন। অনেক সময় দেখা যায় ইন্ট্রোতে অনেক বাড়তি বিষয় থাকে, যেমন ধরুন যে চ্যানেল থেকে ইন্ট্রোটা আপলোড করা হয়েছে ওই চ্যানেলের নামটা হাবি যাবি, অনেক কিছু থাকে, আপনি ওই বাড়তি ব্যাপারগুলো এখান থেকে সিম্পলি কাট করে দেবেন। তো আজকে আপনাদেরকে আরেকটা ইম্পর্ট্যান্ট কথা বলি, আজকে যে ইন্ট্রোটা বানাচ্ছি সেটা আমার নিজের জন্য না, আমি আরেকটা টেক চ্যানেলের জন্য ইন্ট্রোটা বানাচ্ছি। যে টেক চ্যানেলটির নাম টিসি টেক কোম্পানি, যেটা আপনি চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন আর দেখতে পারেন যে আমি যে ইন্ট্রোটা বানাচ্ছি ওই ইন্ট্রোটাই ইউজ করা হবে আজ থেকে। মানে এই ইন্ট্রোটা আজকে আমি বানাচ্ছি এবং আজ থেকে এই ইন্ট্রোটা ইউজ করা হবে টিসি টেক কোম্পানিতে। তো আপনি কাট করার পর লেয়ারে যাবেন, লেয়ারে যাওয়ার পর মিডিয়াতে যাবেন, যাওয়ার পর আমি যে টেক্সগুলোর কথা বলেছিলাম এই টেক্সগুলো আপনি প্রয়োজন হবে। যদি আপনি টেক্সগুলো না বানাতে পারেন কমেন্ট করবেন, আমি আপনাদের জন্য ভিডিও বানাবো। সো আপনি এখান থেকে টেক্স বেছে নেবেন এবং সুন্দরভাবে বসিয়ে দেবেন, ঠিক যেভাবে আমি বসাচ্ছি। আসলে এটা বলে বোঝানো যাবে না, আপনি জাস্ট দেখতে হবে যে কীভাবে আমি বসাচ্ছি এবং কোন কোন ইফেক্টগুলো ইউজ করছি। সো চলুন এখন থেকে কথা না বলে দেখতে থাকি, এখন থেকে আমি পুরোপুরি সাইলেন্ট হয়ে যাচ্ছি। আর ভিডিওটি শর্ট করার জন্য ভিডিওটি করে দিচ্ছি খুবই ফাস্ট, আশা করছি যে এতে আপনাদের বুঝতে কোনো প্রবলেম হবে না। সো ভিডিওটি শেষ করে আমি আবার ফিরছি, কোথাও যাবেন না, দেখতে থাকুন পুরো ভিডিওটি।
আজকের ইন্ট্রো মেকিং কীভাবে আপনি ইন্ট্রো বানাবেন হয়তো আপনি বুঝতে পেরেছেন। আর এই পুরোটাই ইন্ট্রো হয়েছিল টিসি টেক কোম্পানির অ্যাডমিনের ইচ্ছে মতো। আমি চাইলে আরও একটু ভালোভাবে বানাতে পারতাম, আই মিন আর একটু অন্যভাবে বানাতে পারতাম, ভালো তো এটাও হয়েছে, আর একটু অন্যভাবে বানাতে পারতাম। টিসি টেক কোম্পানির চাওয়াতে আমি এটা একটু বড় করে বানিয়ে দিয়েছি। আপনি চাইলে এটা কাট করে কিংবা আরও ছোটো করে আপনি ইন্ট্রোটা বানাতে পারবেন। আসল কথা হচ্ছে কি, আপনি এখান থেকে কিছু না কিছু আইডিয়া পেয়েছেন যে কীভাবে আপনি ইন্ট্রো বানাবেন। যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে লাইক করুন, আর এখনও ঠিক সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে দিন। সো আজকের মতো আমি মেহেদাসু নবী আপনাদের কাছ থেকে টাটা বাই বাই বলবো, কিন্তু আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আবারও কথা বলতে চান। তো আজকের মতো খোদা হাফেজ, আশা করছি সবসময় ভিডিওর সাথেই থাকবেন। নাহলে সবশেষে কীভাবে আপনি ইন্ট্রোটা গ্যালারিতে সেভ করবেন সেটা আপনি এখানে দেখতে পারছেন। সো খোদা হাফেজ, ভিডিওর সাথে সবসময় থাকবেন।